আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা লোকে শেয়ার করবো কিউকাম্বা শশার বীজ থেকে কিভাবে সেরা করা যায়। আমি দুই ধরনের শশা সেরা করবো, দুইভাবে আমি করবো। তো এই সেরা এই বীজটা বাংলাদেশ থেকে আমার বাইয়ে দিছিলাম বড় শশা, ওটা আমি রোপণ করবো। আসলে খুব ইজি ইজিভাবে কিন্তু শশা বীজ থেকে সেরা করা যায়। এই শশাটা আসলে লম্বা ধরনের বড়, তো বীজটাও একটু লম্বা। তো আমি দুইভাবে কিন্তু আজকে বীজ রোপণ করবো, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা। আসলে শশা বীজ থেকে সেরা করা আসলে খুবই ইজি। তো সামান্য আমি 3-4 ঘন্টার লাগি আমি বীজটা বীজাইয়া রাখছি। বীজাইয়া আমি ডাইরেক্ট মাটির মাঝে রোপণ করে নেব। আসলে আমি আজকে কোনো গ্লোভ ইউজ করছি না, মাটিটা আমি আগে থেকে রেডি করে রাখছি। জাস্ট আমি আজকে শশা বীজ রোপণ করবো, তো লাগে আমি গ্লোভ ইউজ করছি না। মাটি লাড়ার পরে, মাটি আর দিয়ে লাড়ার পরে কিন্তু সল্ট দিয়ে, লবণ দিয়ে হাত ভালো করে ধুয়ে নিলে কোনো ব্যাকটেরিয়া থাকে না। আর আমি সামান্য আমি মাটি ইউজ করছি, তো লাগে আমি গ্লোভ ইউজ করছি না। আপনারা কিছু মনে করবেন না যে আমি গ্লোভ গ্লোভ আসলে আমি বেশি বালা পাই না গ্লোভ ইউজ করা। আমি আমার আর দিয়ে মাটি ইউজ করতে আমি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি বীজটা রোপণ করার পরে আমি বেগ দিই, একটা ফলিটিনোর বেগ দিই, আমি প্লাস্টিক বান দিয়ে আমি বন্ধ হইয়া আমি গরম জায়গার মাঝে রাখি দিছি। দেখো কা 3 দিন পরে কিন্তু গাছগুলা আসলে আমার একটু দেরি হয়ে গেছে। 2 দিন পরে আমি কুলতা মশলা একটু ভিজেছিলাম, ভিজির কারণে আমি গাছটা আমি চেক করতাম পারছি না। দেখো কা মাশাল্লাহ সবগুলা বীজ কিন্তু উঠে গেছে, দেখতে পারা একটা বীজও কিন্তু নষ্ট হয়েছে না। মানে কিউকাম্বা বা খিরা শশা এটা খুব ইজিভাবে কিন্তু বীজ থেকে সেরা হয়। আর ই কিউকাম্বা দেখরা এটা আমরা ইংল্যান্ডের সফটাকি আমি আনছি, এটা ইউকের কিউকাম্বা। তো আমি এখন দেখাইমো, এটা আসলে আমি ডিফারেন্টভাবে রোপণ করবো। আর এই বীজগুলো দেখো কা এগুলো ছোটো ছোটো কিউকাম্বা, এলাগে এটার বীজটা একটু ছোটো ছোটো। তো এখানে আমি আরও কিছু আমার মিষ্টি কুমড়া কজেটোর বেশি একলগে আমি বিজাই লিছি। আর টমেটো এটা আমি ইংল্যান্ডের সপ্তাহে লইছি, আজদা থেকে টমেটো, এটা বড় টমেটো ঠাই করমু ওটা রোপণ করতাম। আসলে জায়গা কম, এর লাগি সব কিছু রোপণ করা যায় না। তো দেখতে পারলে আমি বীজটা বিজাইয়া আমি টিস্যুর মধ্যে রাখি দিছিলাম একটু পানি সিটা দিয়া। ও দেখো আপনারা কীরকম শিকড় দিছে, মানে খুব দ্রুত কিন্তু কিউকাম্বার বীজটা বীজ থেকে সেরা হয়ে যায়। মাত্র 2 দিন রয়েছিল টিস্যুর মধ্যে, দেখো কীরকম শিকড় দিছে। তো এখন আমি ওগুলারে মাটিতে রোপণ করবো। আসলে খুবই ইজিভাবে কিন্তু কিউকাম্বার বীজ থেকে সেরা হয়ে যায়, কোনো বেশি নষ্ট হয় না। তো এখন আমি মাটির মধ্যে রাখি দিমু। এটা কিন্তু 2 দিনের ভিতরে কিন্তু গাছগুলা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে। আমি খুব সতর্কভাবে কিন্তু বীজটা টিস্যু থেকে আলাদা করলাম, যাতে শিকড়টা ভাঙে না। শিকড় যদি নষ্ট হয়ে যায় গাছগুলা নষ্ট হয়ে যাব। তো আমি খুব সতর্কভাবে আমি শিকড় আলাদা করলাম বীজটা। তো আসলে বীজটা রোপণ করার পরে 2-3 দিনের ভিতরে কিন্তু গাছগুলা সুন্দরভাবে কিন্তু উঠব। আর আমরা কিউকাম্বা খিরা অনেক আমরা বালা পাই, আসলে নিজের গাছের কিউকাম্বা আসলে অনেক মজা দেখবা ঠাই করি কিউকাম্বা। আর অত যত্নও লাগে না কিউকাম্বার, জাস্ট ওয়াদা যদি বালা থাকে। আমরা যেহেতু ঠান্ডা, ইউকের মধ্যে খুব ঠান্ডা, ওয়াদার বালা থাকলে গাছও খুব সুন্দরভাবে হয়। তো বিয়োজল আশা রাখি আজকে যে আমি দুইভাবে আমি দুই রকম আমি
শশা বীজ রোপণ করলাম আশা রাখি আপনারা কাছে ভালো লাগবে যারা গার্ডেনিং ভালো ফাইন তারা উপকারে আইব যদি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হতইব আগামী অন্য কোনো ভিডিওত ততদিন পর্যন্ত আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা দেখো কা দুই দিন পর কিন্তু গাছগুলা আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তোর বিও যখন ভালো থাকবা দোয়া করবা ভালো লাগে অনু আপনারা কাছ থেকে বিদায় নিমুগি আমি আল্লাহ হাফেজ